এমন ঘর যেখানে কোনো দরজা নেই, এমন কি আলো বাতাসও ঢোকে না, কিন্তু মানুষ সেখানে থাকে, বলুন তো কোথায়? দর্শক, এখানে সঠিক উত্তর হবে কবর। একটা জিকে কোশ্চেন রইল আপনার জন্য, বলুন তো কোন প্রাণীর রক্তের রং নীল? এটা হয়তো অনেকেরই অজানা যে অক্টোপাসের রক্তের রং নীল। ভেবে চিনতে বলুন তো কোন মালাকে আপনি ছোটবেলায় দেখে খুব ভয় পেতেন? উত্তরটা খুবই সহজ ছিল, এখানে উত্তর হবে পরীক্ষার প্রশ্নমালা। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। খুবই মজার একটি প্রশ্ন, বলুন তো কোন চা বসার কাজে লাগে? দর্শক, এমনি চা আমরা খাই, কিন্তু মাচা বসার কাজে লাগে। আমরা সাথে নিয়ে না এলেও পরে সেটা আসে, আবার সেটা হারিয়ে যায়, বলুন তো জিনিসটা কি? দর্শক, আপনি কি উত্তরটা জানেন? এখানে সঠিক উত্তর হবে আমাদের দাঁত। পরবর্তীকালে আপনি যদি এরকমই মজার মজার ধাঁধার ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনি কি জানেন বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? অনেক ভারতীয়রাই হয়তো এটা জানে না যে বাংলাদেশের জাতীয় ফল হলো কাঁঠাল। আমাকে গাছে পাবে, গানেতেও পাবে, আবার আমাকে উল্টে দিলে বনেতেও পাবে, বলুন তো আমি কে? গাছে তাল হয়, গানেতেও তাল থাকে, আবার তালকে উল্টে দিলে হয় লতা, যা বনে থাকে। ফলের রাজা হলো আম, এটা আমরা সবাই জানি, কিন্তু আপনি আমাকে বলুন তো কোন আমকে ফলের রাজা বলে? এটা হয়তো অনেকেরই অজানা যে আলফানজো আমকে বলা হয় ফলের রাজা। দর্শক, আপনি আমার কতগুলি ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কোন পাখির পেট কাটলে সপ্তাহের বিশেষ একটা দিন পাওয়া যায়? শকুনি একটা পাখি, শকুনির মাঝের অক্ষর বাদ দিলে হয় শনি, যা হলো একটা দিনের নাম। আমি সবসময় তোমার সামনে থাকি, কিন্তু তুমি আমাকে দেখতে পাও না, বলো তো আমি কে? এখানে উত্তর কিন্তু বাতাস হবে না। দর্শক, এখানে সঠিক উত্তর হবে আমাদের ভবিষ্যৎ, যা সবসময় আমাদের সামনে থাকে কিন্তু আমরা তাকে দেখতে পাই না। প্রাণ আছে কিন্তু বেঁচে নেই, কান আছে কিন্তু শুনতে পায় না, চোখ আছে
কিন্তু দেখতে পায় না, মুখ আছে কিন্তু কথা বলতে পারে না, বলুন তো কে সে? এটা কোনো ধাঁধা নয়, এটা হলো একটা বৈজ্ঞানিক প্রশ্ন। মরবার পরেও মানুষের শরীরে 10 মিনিট পর্যন্ত প্রাণ থাকে, কারণ ব্রেন তখনও কাজ করে। মরবার পরে মানুষের কান, চোখ, মুখ সবই থাকে, কিন্তু সেগুলো আর কাজ করে না।